সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হোলি অ্যান্ড হ্যাপি হোলি টু অল অফ ইউ। সবাই খুব ভালো করে হোলি খেলো, হোলি মস্তি করো, আনন্দ করো। আর আজকে সকালটা আমার অনেকটা লেট হয়ে শুরু হলো, এখন প্রায় 7:30 বাজতেই যাবে। ঘুম তো ভেঙে গেছে অনেকক্ষণ আগে, এখন অবধি নিচে যাইনি। সকালবেলা উঠেই আমি ভিডিওটা শুরু করছি, ফ্রেশও হইনি। যাই হোক, আজকে অনেক কিছু প্ল্যান আছে। অর্ক শান সবাই নিজে খেলছে, আমি শব্দও শুনতে পাচ্ছি। তাছাড়া আবির টাবির কেনা হয়েছে, রং কেনা হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা বেশ মস্তি ভরা দিন হবে আশা করি। চলো ভিডিওটা শুরু করছি, যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও। চলো শুরু করছি। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, এবার আমি ইডলিগুলো বানিয়ে নেব। তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, অ্যামাজন থেকে ইডলি রাভাটা আমি কিনেছিলাম, সেই দিয়ে আজকে ইডলিটা বানাচ্ছি। ইডলিটা খুব সফট আর খুব ভালো হয়েছিল। আসলে লোকাল দোকানে কোথায় ইডলি রাভা পাওয়া যায় আমার ঠিক জানা নেই, সেটা খোঁজ নিতে হবে। তা না তো অনলাইনে ইডলি রাভা বেশ ভালো। ইডলিগুলো হয়েছে দেখ, একদম সফট সফট ইডলি। বলো শান বাবু, তোমার কেমন লাগলো? ব্যাস এইটুকু বল শিগগিরি ঠিক করে। বললাম তো ভালো হয়েছে। দোকানে মতন হয়েছে ইডলিটা, চাটনিটা, কিন্তু সাম্বারের মধ্যে অনেক কিছু আছে। আরে বাবা, সাম্বারের মধ্যে সবজি আছে, সবজি খা। তো সেটা তো ভাতের ভাতের সাম্বারে থাকে। শুকর ওখানে দে, ব্যাস ব্যাস ব্যাস, অল্প অল্প ব্যাস। ওটা আর নিতে হবে না, এখানে দিয়ে দে। এবার প্রণাম করো, প্রণাম করো। অল্প অল্প দে, আমি তো তোমাকে দিলাম। এই দাঁড়া অর্ক, সানায় সানায়। এখন প্রজ্ঞা মালপোয়া ভাজছে, আজ দোল পূর্ণিমা, এখানে প্রজ্ঞা মালপোয়া বানাচ্ছে ঠাকুরের কাছে দেওয়ার জন্য। এবার আবিরটাই বাকি আছে, আবিরটা বাকি আছে। বাবারে বাবা, মাকে ভিজেনি কিন্তু মায়ের কাছে ফোন আছে বলে করতে আসছে।
বুলাই মার মাথায় লাগা, যা 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 আবি নে আবি নে বুলাই মামাকে লাগা। এ বুলাইকে লাগিয়েছিস প্রজ্ঞা? তারপর মুখে বেশি লাগাস না, থাক 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 মুখে বেশি দিস না, অর্ক অর্ক বুলাইয়ের মুখে দিবি না। কি করছে বাপ রে, এ বাবা আমার ফোন গেল। কে জিতলো? আমি 220 হেরে গেছিস। যা খেলার পর স্নান টান করে চলে এসেছি, আর এখানে প্রজ্ঞা, আমি রান্না করলাম, আর প্রজ্ঞা ঘরটা সব পরিষ্কার করে ফেললো। রান্না করার পর মনে হচ্ছে দোলের দিন খিচুড়ি খেলে ভালো হতো, কিন্তু যাই হোক আমাদের সেরকমভাবে কোনো স্পেশাল লাঞ্চ বানানো হয়নি, নর্মাল লাঞ্চ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আমাদের এই হোলি স্পেশাল ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সকালের খাবার তো তোর ভালো লাগেনি, ইডলি। এই দুপুরের খাবার ভালো হয়েছে? তুই বললি ভালো হয়নি, ওটা বললাম। তাহলে আজকে এখন দুপুরবেলা যা খাচ্ছিস ভালো হয়েছে? কি কি খাচ্ছিস একটু বলে দিবি? আলতা বড়া নয়, পলতা শাকের বড়া, ডাল আর এখানে আছে আচার।